সুপ্রিয় অনলাইন ইউজার ও আমার শ্রদ্ধেয় ভাজন শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে যেসব শিক্ষকদের নতুন স্কেলে বেতন কমছে, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। জাতীয় বেতন স্কেলের 13তম গ্রেডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণে দেশজুড়ে দেখা দিয়েছে হজা বড়ল পরিস্থিতি। প্রশিক্ষণ নেই এমন শিক্ষকদের চেয়ে বেতন কমেছে প্রশিক্ষণপ্রাপ্তদের, চাকরিতে জ্যেষ্ঠদের বেতন হয়েছে কনিষ্ঠদের চেয়ে কম, আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন চাকরিতে আগে যোগদানকারীরা। অথচ প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক, তাই প্রশিক্ষণ নিলে তারা আলাদা গ্রেড পেতেন, কিন্তু 13তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার পর সরকার প্রশিক্ষণ গ্রেড উঠিয়ে দেয়। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণবিহীন সবারই 13তম গ্রেডে বেতন পাওয়ার কথা, আর এই নতুন স্কেলে বেতন নির্ধারণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আকস্মিকভাবে বেতন কমিয়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষক। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেন, এ বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছি, তারা বিষয়টি দেখছে। বর্তমানে সারা দেশে 65,620টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষকতা করেন 3,52,000 সহকারী শিক্ষক, তাদের অর্ধেকই প্রশিক্ষণপ্রাপ্ত। গত বছরের 9 ফেব্রুয়ারি এই শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের 13তম গ্রেডে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 13তম গ্রেডের প্রজ্ঞাপন জারির পর থেকে এই গ্রেডের সুবিধাপ্রাপ্ত নিয়ে নানা জটিলতা দেখা দেয়, কারণ চিরায়ত নিয়মে বেতন নিম্ন ধাপে ফিক্সেশন করলে শিক্ষকদের বেতন কমে যাচ্ছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবের হস্তক্ষেপে 13তম গ্রেডের উচ্চ ধাপে বেতন ফিক্সেশন করায় সে জটিলতার সমাধান হয়, কিন্তু এবার নতুন জটিলতা দেখা দিয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বেতন কমে যাওয়া নিয়ে। অনুসন্ধানে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সফটওয়্যার আইবাস প্লাসের মাধ্যমে বেতন ফিক্সেশন হয়ে থাকে, কিন্তু এ সফটওয়্যারে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণবিহীন শিক্ষকদের আলাদা কোনো গ্রেড নির্ধারণ করা নেই। অথচ প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বিধি অনুযায়ী প্রশিক্ষণবিহীন শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চেয়ে এক গ্রেড নিচে বেতন পেয়ে থাকেন। চাকরিকালে যেদিন তিনি প্রশিক্ষণ উত্তীর্ণ হন সেদিন থেকে উচ্চতর গ্রেড তার বেতন নির্ধারণ করা হয়। চাকরিবিধি বিআরএস 42(1)(2) ধারা অনুযায়ী বেতন উচ্চতর গ্রেড হলেও ধাপে না মেলায় নিম্ন ধাপে বেতন নির্ধারণ করা হয়। শিক্ষকদের প্রকৃত মূল বেতন 1 টাকাও না বেড়ে উল্টো কমে যায়। এই বেতন কমে যাওয়ার সঙ্গে ক্ষতির পরিমাণও কম নয়। শিক্ষকরা জানান, বর্তমান 2015 সালে পেস্কেলের আগেও যে পেস্কেলগুলো বার্ষিক ইনক্রিমেন্ট হতো স্কেল ভিত্তিক, তাই তখন মূল বেতন সাময়িকভাবে কমলেও ইনক্রিমেন্টের হার বেড়ে যাওয়ায় সাময়িক ক্ষতি একসময় পুষিয়ে যেত, কিন্তু বর্তমান পেস্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট হয় মূল বেতনের 5% হারে। তাই গ্রেড যত উপরই হোক না কেন, মূল বেতন যিনি একবার পেছনে পড়ে যান তার আর ক্ষতি পুষিয়ে নেওয়া কোনো সুযোগই থাকে না। ফলে প্রশিক্ষণজনিত উচ্চতর গ্রেড শিক্ষকরা ছিল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত। এ ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, রক্ষাধিক ক্ষতিগ্রস্ত শিক্ষকদের উচ্চ ধাপে বেতন ফিক্সেশন এবং কমপক্ষে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দিলে সমস্যার সমাধান হবে। মূলত 2015 সালে ঘোষিত অষ্টম পে স্কেলে প্রশিক্ষণপ্রাপ্ত গ্রেড কাছাকাছি নিম্ন ধাপে আপগ্রেড হওয়া বিধিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চরম আর্থিক ক্ষতির কবলে পড়েছেন। প্রশিক্ষণ গ্রেড কাছাকাছি নিম্ন ধাপে নিয়োজিত হয় তারা একই স্মারকে যোগদানকারী ও জুনিয়র শিক্ষকদের চাইতে মূল বেতনে পিছিয়ে পড়ে, আর সবার বার্ষিক বর্ধিত বেতন 5% হয়। এই ক্ষতি পুষিয়ে নেওয়া সারা কর্মজীবনও তাদের পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেন, পুরো বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তারা এ নিয়ে কাজ করছেন। অর্থ সচিবের সঙ্গে কথা বলছি, তিনিও সমাধানের কথা বলছেন, তবে আদেশের কাগজ তো আমার কাছে আসতে হবে। তিনি বলেন, বর্তমানে বাজেটের কারণে অর্থ মন্ত্রণালয় বেশ ব্যস্ত, 30 জুনের পর আশা করি তারা এ নিয়ে কাজ করবে। শিক্ষকদের একটু বলতে পারি, সমস্যা সমাধানের বিষয়টি সরকার বিবেচনা করছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটির আপনারা সার্বিক বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো সর্বশেষ যেই কথাটি এখানে উল্লেখ করেছি সেটি হলো যে 13 গ্রেডে যাই সমস্যা থাকুক না কেন, 30 জুনের পর থেকে এ ব্যাপারে কার্যক্রম শুরু করবে। তো আশা করি আমরা অপেক্ষা করছি এ বিষয়টি অতি দ্রুত সমস্যার সমাধান হোক এবং এ ব্যাপারে যেন সকলেই মানে এই বেতনের সুবিধা পেয়ে থাক
পাম। এই মর্মে আমরা মহাপরিচালক এবং উদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে করছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।